নমস্কার আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ডিয়ার রেলওয়ে অ্যাসিডেন্ট দেখো রিসেন্টলি রেলওয়ে এন টিপিসিবি টু ওয়ানের রেজাল্ট এবং অফিসিয়াল কাট অফ দুটোই রিলিজ করা হয়েছে আর কালকে থেকে তোমরা রেলওয়ে এন টিপিসি সিবিটি ওয়ানের যে এক্সাম দিয়েছিলে তার স্কোর কার্ডও ডাউনলোড করতে পেরেছো তো ঠিক যে মুহূর্ত থেকে স্কোর কার্ড ডাউনলোড করা অ্যাভেলেবেল হয়েছে ঠিক সেই মুহূর্ত থেকেই রেলওয়ে এন টু ওয়ানের যে রেজাল্ট তা কিন্তু স্টুডেন্টদের মনে কনফিউশন ক্রিয়েট করছে কেন কনফিউশন সৃষ্টি করছে তার অনেকগুলো কারণ রয়েছে এক এক করে আমরা সমস্ত কারণ আলোচনা করবো এছাড়াও আলোচনা করব কেন একটা স্টুডেন্ট জাস্ট প্রি এক্সামতে আই মিন এন টি পিসি সিবিটি ওয়ানতে পঁচাত্তর প্লাস স্কোর করেও ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে এত হাই কাট অফ জাস্ট প্রি এক্সামতে প্রিলি এক্সামতেই কাট অফ দেখা যাচ্ছে এইটটি ফাইভ থেকে নাইনটি প্লাস মানে সত্যি একটা আন কাট অফ ওকে এত হাই কাট অফ হওয়ার পেছনে কারণ কী রয়েছে তা নিয়ে আলোচনা করব। এছাড়াও অনেকেই দাবি করছে স্টুডেন্টদের সাথে ধোকা হয়েছে তো বাস্তবে কি স্টুডেন্টদের সাথে ধোকা হয়েছে নাকি হয়নি তা নিয়েও আলোচনা করব আর বর্তমানে এখন করণীয় কী রয়েছে স্টুডেন্টদের যারা পাস করেছে তারা কী করবে যারা ডিসকোয়ালিফাই হয়েছে তারা কী করবে সমস্ত কিছু আলোচনা করব তো প্রথমে চলো আমরা রেজাল্ট সম্পর্কে আলোচনা করি কারণ থেকে কনফিউজন সৃষ্টি করছে রেজাল্ট ওকে তো দেখো অ্যান্টিপি সিবিটি ওয়ানের যা রেজাল্ট দেওয়া হয়েছে তাতে সবথেকে বড়ো কনফিউশন সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে নর্মালাইজেশান প্রসেস অ্যাকচুয়ালি কোন প্রসেসতে কোন ওয়েতে নর্মালাইজেশান কাজ করেছে তা কিন্তু স্টুডেন্টদের মাথায় ঢুকছে না সত্যি কথা বলতে আমি নিজেও বুঝতে পারছি না দেখো জেনারেলি আমরা কি জানতাম যে দুটি জিনিসের পর নর্মালাইজেশান ম্যাটার করে একটা হচ্ছে অ্যাকুরেন্সি ঠিকঠাক যেন থাকে আর একটা হচ্ছে কোশ্চেনের টাফ সিপ ইজি সিপ মডারেট এই তিনটা ভাগ ওকে তো আমি ধরে নিলাম যে কোশ্চেন টাফ ইজি মডারেট তিনটা ভাগ রয়েছে ওকে আর একুরেন্সি একটা স্টুডেন্টের একই রয়েছে মানে দুটো স্টুডেন্টের একুরেন্সি এক রয়েছে ওকে তো তবু দেখা যাচ্ছে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে নর্মালাইজেশনের মার্ক বেড়েছে দশের নিচে সাত আট বেড়েছে আবার কোনো স্টুডেন্ট ক্ষেত্রে দেখা যাচ্ছে নর্মালাইজেশান মার্ক বেড়েছে পনেরো প্লাস কুড়ির কাছাকাছি বা কুড়ি প্লাস তো এত ডিফারেন্ট কেন দেখো ডিফারেন্ট এক দু নাম্বার কি পাঁচ নাম্বার পর্যন্ত মানা যায় বাট দশ থেকে পনেরো নাম্বার ডিফারেন্ট একটা হিউজ ডিফারেন্ট পয়েন্ট নাম্বারে পত স্টুডেন্ট আগে পিছু হয়ে যায় সেখানে দশ থেকে পনেরো নাম্বার ডিফারেন্স নর্মালাইজেশন প্রসেসে এতে কীভাবে বুঝবে স্টুডেন্ট যে কার নাম্বার বাড়বে আর কার নাম্বার কমবে স্টুডেন্টের ভুল কোথায় সে তো জানছে না যে এটা ইজি সিফ্ট নাকি টাফ সিফট নাকি মোটের সিফ্ট সে তো কোশ্চেন দিচ্ছে অ্যাকুয়েন্সি ঠিকঠাক ম্যাটার করে ঠিক আছে সে কোশ্চেন অ্যাটেম্প করবে এটা টার্গেট নিয়ে যে আমাকে মোটামুটি ঠিকঠাক একুরেন্সিটা মাথায় রাখতে হবে সে একুরেন্সি মাথায় রেখে পরীক্ষা দিচ্ছে এবার যদি তার ক্ষেত্রে দেখা যায় যে কারো ক্ষেত্রে কোশ্চেন একই অ্যাটেম্প করা সত্ত্বেও কারো নাম্বার বেড়ে যাচ্ছে কারো নাম্বার কমে যাচ্ছে আর ডিফারেন্টটা অনেক বেশি এত ডিফারেন্টটাই কনফিউশন ক্রিয়েট করছে ওকে কালকে যখন আমি দেখলাম যে টুইটারে ট্রেন্ডিং চলছিল তখন অনেকেই নিজেদের স্কোর কার্ড দিয়ে দিয়েছে টুইটারে সেখানে গিয়ে আমি দেখছি যে স্টুডেন্টের ক্ষেত্রে মাত্র ছটা আটটা ভুল রয়েছে তবু তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নর্মালাইজেশান মার্ক বেড়েছে আট নাম্বার সাত নাম্বার আবার দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে পনেরো নাম্বার দশ নম্বর ভুল করেছে তাও দেখা যাচ্ছে তার নাম্বার বেড়ে গেছে পনেরো বারো কুড়ি তো এত ডিফারেন্ট কেন এই জিনিসটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না ওকে এটাই কিন্তু সবথেকে বড়ো কনফিউশন ক্রিয়েট করছে সো এই জিনিসটা কিন্তু রেলওয়েকে ঠিকঠাকভাবে আমাদেরকে জানিয়ে দিতে হবে যে কী জন্য অ্যাকচুয়ালি মানে কোন প্রসেসে কীভাবে নর্মালাইজেশনটা হচ্ছে সেটা যদি স্টুডেন্টদের কাছে ক্লিয়ার থাকে তাহলে তারা সেই জিনিসটাকে মাথায় রাখে কাজ করবে ওকে এটা একটা সব থেকে বড়ো মানে কি বলবো রিজন বলতে পারো ওকে এবার দেখো পঁচাত্তর প্লাস স্কোর সত্যি প্রিলি এক্সামতে পঁচাত্তর প্লাস স্কোর এটা কেন এত হাই কাট অফ কেন দেখো যেমনটা কথা ছিল যে একটা ভ্যাকেন্সির জন্য কুড়িজন স্টুডেন্টকে ডাকা হবে প্রিলি এক্সামতে ঠিক আছে একটা ভ্যাকেন্সির জন্য কুড়িজন স্টুডেন্টকে ডাকা হবে তো তেত্রিশ হাজারের কিছু সামথিং ভ্যাকেন্সি ছিল তার গুণ স্টুডেন্টকে ডাকা হবে অর্থাৎ প্রায় দশ লাখের মতো বাট সেখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্ট কুড়ি গুণ ডাকা হয়নি ওকে বলা হচ্ছে কুড়ি গুণ ডাকা হয়েছে তো একটা ফল্ট রয়েছে সেটা হচ্ছে একটা স্টুডেন্টকে সে তিন চার জায়গাতে তিন চার লেভেলে তাকে স্থান দিয়ে দিয়েছে এক তো লেভেল ওয়াইজ রেজাল্ট দিয়েছে ঠিক আছে তো সে কী করেছে একটা স্টুডেন্ট যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যার স্কোর ভালো ছিল যার স্কোর হয়েছে এইট্টি ফাইভ এইটটি সিক্স এইট্টি সেভেন সে কী করেছে সব পোস্টেই কোয়ালিফাই হয়ে গেছে ঠিক আছে সব পোস্টেই তার নাম রয়েছে এবার দেখো একটা স্টুডেন্ট তার সব পোস্টে চাকরি করতে যাবে না সে নিশ্চয়ই একটা পোস্টে চাকরি করবে যখন সে একটা পোস্টে চাকরি করবে তার স্কোর অনুযায়ী তাকে সেই পোস্টে দেওয়া হোক তাতে একটা অন্য ছেলে সুযোগ পাবে একটা স্টুডেন্ট দু হাজার উনিশ থেকে ওয়েট করে রয়েছে যে রেলওয়ে এন টিপিসির পরীক্ষা হবে পরীক্ষার জন্য এত আন্দোলন এত প্রোটেস্ট ঠিক আছে তারপরে আবার রেজাল্টের জন্য এত প্রোটেস্ট তারপর ফাইনালি রেজাল্ট পাওয়ার পর এই অবস্থা তো সত্যি এটা স্টুডেন্টের সাথে ধোকা হচ্ছে না বছরের পর বছর সে ওয়েট করছে যে পরীক্ষার জন্য আর প্রিলি এক্সামের জন্য যদি তাকে নব্বই প্লাস স্কোর করতে হয় এটা ধোকাই হচ্ছে কারণ সুযোগটা দেওয়া হোক তারপরে মেন এক্সামতে যা হবে হবে সেটা দেখা যাবে ঠিক আছে যে যেমন স্কোর করেছে তাকে সেই জায়গাতে পোস্ট দেওয়া হোক বাকি যেটা খালি পড়ে থাকে সেটাতে একটা অন্য স্টুডেন্টকে সুযোগ দেওয়া হোক তার ক্ষেত্রে কী হবে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পাবে তারপর যখন মেন এক্সাম হবে তখন সেটা নিজে দেখে নেবে যদি সে এলিজিবেল হয় তাহলে তাকে কোয়ালিফাই করা হবে নতুবা তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে বাট প্রথমেই এটা এমনভাবে মানে কাজটা হয়েছে যে সত্যি একটা মানে ভাবার বিষয় যে এ হবে কেন হলো। ওকে তো দেখা যাক এর পেছনে কি করা যায় ঠিক আছে অনেক তোমরা হয়তো দেখেছো ভিডিও সেন্ট্রালে যে সমস্ত বড়ো বড়ো টিচাররা রয়েছেন বড়ো বড়ো ইউটিউবাররা রয়েছেন তারা সকলেই এই জিনিসটা মাথায় নিয়েছে সকলেই এই জিনিসের উপর ভিডিও বানাচ্ছে কথা বলছে দেখা যাক কতটা কি কীভাবে কি করা যায় ঠিক আছে যদি সেরকম কিছু কোনো স্টেপ হয় তো সেই সম্পর্কে আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এটা একটা সত্যি মানে স্টুডেন্টদের ক্ষেত্রে মানে টাফ সিচুয়েশন চলছে যে তারা পঁচাত্তর প্লাস স্কোর করা সত্ত্বেও তারা কোয়ালিফাই হচ্ছে না ঠিক আছে অ্যাটলিস্ট তাদেরকে চান্সটা দেওয়া হতো তারপর তারা যদি কোয়ালিফাই করতে পারতো সিবিটি টুতে তাহলে ঠিকই আছে নতুবা তাদেরকে বাদ দেওয়া হতো বাট এত হাই কাট অফ হওয়ার একটাই কারণ হচ্ছে একটা স্টুডেন্ট বিভিন্ন জায়গাতে চলে গেছে ঠিক আছে এবার কিছু পরীক্ষাতে দেখো কিছু স্টুডেন্ট থাকবে যারা ব্রিলিয়ান্ট হয় মেরিটোরিয়াস হয় তারা ভালো থেকে ভালো স্কোর করে আমি জানি ঠিক আছে তো তারা ভালো থেকে ভালো স্কোর করে তার মানে এই নয় যে সে একটা স্টুডেন্টে চার পাঁচ জায়গাতে চাকরি করবে সে একটা পোস্টেই চাকরি করবে তো তাকে একটা পোস্ট দেওয়াই ঠিক ছিল তাই না আর এটা প্রিলি এক্সাম এটা নয় এটা মেন এক্সাম ওকে তো সেই জন্য অনেক কিছু ম্যাটার করছে আর এই নর্মালাইজেশন প্রসেস এটাও একটা ভালো ইফেক্ট বেড়েছে ঠিক আছে কার বাড়ছে কার কমছে এই জিনিসটা সঠিক কেউ বুঝতে পারছে না কীভাবে কোন প্রসেসতে কাজ হচ্ছে সত্যি কথা বলতে যতই ডিপলি যাচ্ছি না রেজাল্ট সম্পর্কে জানতে ততই কিন্তু আরও ডিপে চলে যাচ্ছি কনফিউশন সৃষ্টি হয়ে যাচ্ছে যে কী হচ্ছে অ্যাকচুয়ালি ঠিক আছে টুইটারে যতগুলো আমি দেখছিলাম সকলেই নিজের স্কোর কার্ডগুলোকে দিয়ে টুইট করছে ঠিক আছে বা আদার্স অন্যান্য জায়গাতেও আমি দেখছিলাম ঠিক আছে যে স্কোর কার্ড সম্পর্কে তো এই জিনিসটা কিন্তু ঠিকঠাক মানে সত্যি যত ভাবছি ততটাই কিন্তু ডিপে চলে যাচ্ছি ওকে তো যাই হোক বিশেষ কিছু এখন আপাতত বলতে পারছি না একটাই কথা বলবো যারা পাস করেছে তারা মোটামুটি এখন প্রিপারেশান শুরু করে দাও ঠিক আছে তোমাদের সামনে এক্সাম রয়েছে খুব ভালোভাবে প্রিপারেশান নাও দেখতে পাচ্ছ কাট অফের কী অবস্থা কী চলছে কিনা ঠিক আছে সো এইসব কিছু মাথায় রেখে খুব ভালোভাবে তোমরা নিজেদের কাজ করো দেখো যারা কোয়ালিফাই করেছে তারা যদি তোমাদের ভালো জায়গায় নিয়ে যেতে পারো নিজেকে তাহলেই কিন্তু হবে নতুবা বুঝতেই পারছো যে পরিমাণে কাট মানে দেখা যাচ্ছে ইনক্রিমেন্ট সেই হিসাবে কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি তোমরা কী বলবো পেতে চলেছে সিবিটি টুতে সো আগে থেকেই কিন্তু প্রিপারেশানটা নিয়ে নাও ওকে আর যারা ডিসকোয়ালিফাই হয়েছে তাদেরকে একটা কথা বলবো মোটিভেট থাকো ঠিক আছে হতাশ হয়েও না সামনেই গ্রুপ ডি এক্সাম রয়েছে তারপর প্রকাশ করো আর দেখো যা হয়েছে সেটা তো হয়ে গেছে দেখা যাক যদি কিছু করা যায় তো সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আপডেট তোমাদের সাথে থাকবো আর তোমাদের সাথে সর্বদাই রয়েছে আমি চেষ্টা করছি কতটা কি হয় না হয় সেই সম্পর্কে ঠিক আছে যদি না হয় তো দেখো আমরা তো আর কিছু করতে পারি না যেটা করতে পারা সেটাই করার মতো যেটা সামর্থ্য রয়েছে সেটা করার সকলেই চেষ্টা করবে বা করছেও ইভেন তো আর একটাই কথা বলবো পড়াশোনাটা ছেড়ো না ঠিক আছে হাল না ডিমোটিভেট হবে না পড়াশোনা করে যাও একটা চাকরি তোমার জীবন সিদ্ধান্ত নিতে পারে না বা একটা তোমার এক্সাম তোমার লাইফকে নির্ধারণ করতে পারে না সো মোটিভেট থাকো আর পড়াশোনা করো জ্ঞান অর্জন করো দেখবে কোনো না কোনো জায়গাতে কোনো কোনোভাবে কিছু না কিছু জায়গাতে তুমি সিলেক্ট হবে ঠিক আছে সো মোটিভেট থাকো সফলতা এখন একদিন আসবে ওকে Thanks for watching.